আচ্ছা তাহলে আমি আরেকবার আরেকবার বলি খেয়াল করে দেখো আমার হচ্ছে এ ই বি এফ সি ডি হ্যাঁ এই নোটগুলা দিয়ে যেই এটা আকা হয়েছে এটাকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করতেছি নোটগুলাকে কিসের উপর বেস করে ফাইনাল আর নন ফাইনাল ফাইনাল স্টেট কি এখানে ডি ডিটাকে আমি একটা গ্রুপে রাখলাম আর যারা ফাইনাল স্টেট না এদেরকে একটা গ্রুপে রাখলাম এখন এই এদের হচ্ছে জিরো জন্য কোথায় যায় ওয়ান এর জন্য কোথায় যায় এই স্টেট গুলা আমি যখন ড্র করলাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে জিরো দিয়ে হ্যাঁ আর ওয়ান দিয়ে যেখানে যায় ধরো এর জন্য জিরো দিয়ে বি আর ইতে যায় বি ই দুইজনই দেখো গ্রুপ স্টেপ ওয়ান এর গ্রুপ এক্স এর ভিতরে আছে আমি ধরে নিচ্ছি এ বি সি ই এফ এটা হচ্ছে এক্স হ্যাঁ আর ডি হচ্ছে ওয়াই গ্রুপের ভিতরে আছে তাইলে এক্স গ্রুপের ভিতর বিলং করতেছে এর জিরো দিলে এ কোথায় যাচ্ছে বিতে যাচ্ছে ওয়ান দিলে ইতে যাচ্ছে তারপরে বি এর জন্য আবার চেক করে দেখি বি এর জন্য জিরো দিয়ে আমি কই যাই তে যাই সি কোথায় আছে সি আছে তোমার গ্রুপ এক্স এ এফ দিলে কোথায় যাই সরি ওয়ান দিলে এফ এ যাই হ্যাঁ সেটাও আছে গ্রুপ এক্স এ তো শুধু মাত্র এফ এর ক্ষেত্রে আমরা দেখি যে সি গ্রুপ এক্স এ কিন্তু টা হচ্ছে গ্রুপ ওয়াই এ অর্থাৎ এফ বাকি চারটার মতো এ বি সি ই এই কয়টার মতো আচরণ করতেছে না সে ডিফারেন্ট আচরণ করতেছে তাহলে আমরা বলতে পারি যে এফটা আসলে ডিফারেন্ট গ্রুপে চলে যাবে তাহলে এই এই স্টেটে এসে আমরা কি দুই ভাগে ভাগ করে ফেলবো এ বি আবার দুই ভাগে ভাগ করি খেয়াল করে দেখো আগে আলাদা গ্রুপে ছিল। এবার আমি কি করব এটার জন্য আবার হচ্ছে ওই জিরো ওয়ান এর জন্য সে আসলে কোথায় কোথায় যাচ্ছে সেটা সেই ছকটা আবার রাখলাম আসলে ছকটা একবার রাখলেই হয় প্রথম গ্রাফটা দেখে তোমরা ছকটা আঁকি আচ্ছা ওকে এখন দেখো এর জন্য গ্রুপে ছিল সেই গ্রুপে আসে তাই না তারপরে ওয়ান দিলে এ থেকে ওয়ান দিলে ইতে যাই হচ্ছে সেই গ্রুপেই আসে বি এর ক্ষেত্রে বি থেকে জিরো দিয়ে আমি যাই হচ্ছে সিতে হ্যাঁ এইটুক পর্যন্ত ঠিক ছিল কিন্তু বি থেকে আমি যখন ওয়ান দিই তখন এফ এ চলে যাচ্ছি এফ কি ডিফারেন্ট গ্রুপে না বোঝা যাচ্ছে ম্যাম আবার একটু রিপিট করবেন আচ্ছা এটুক পর্যন্ত স্টেপ টু তে যে ভাগগুলা গুলা হয়েছে এটুক তো তোমরা বুঝছো স্টেপ টু তে স্টেপ টু এর শুরুতে আমরা কি পাচ্ছি এ বি সিই একটা গ্রুপে আর এফ একটা গ্রুপে শুনতে পাচ্ছ A, B, C, E একটা গ্রুপে F একটা গ্রুপে এই গ্রুপিংটা তো বুঝতে পারছো জি ম্যাম হ্যাঁ আচ্ছা এখন যদি এই গ্রুপিংটা আমরা বুঝি এখন আমি কি করতেছি ডি একটা গ্রুপ আগে থেকে ছিল সে ফাইনাল স্টেট আর এফ হচ্ছে এর একটু আগে আমরা দেখলাম স্টেপ ওয়ান এ হচ্ছে এফ আলাদা গ্রুপে চলে আসছে এফ হচ্ছে আমরা দেখছি সি ওর ক্যারেক্টারিস্টিক্স এ ডিফারেন্স আছে হ্যাঁ সে কারণে আমরা একে আলাদা করে দিলাম এখন আমরা এক গ্রুপের ভিতরে রাখছি কাকে এ বি সি ই এই চারটাকে এক গ্রুপ ধরে নিচ্ছি এখন আমি চেক করে দেখবো আসলে এদেরকে এক গ্রুপে রাখা যায় না ডিফারেন্ট গ্রুপে আসলে পাঠাতে হয় খেয়াল দেখো এ থেকে আমি যখন 0 আর ওয়ান ইনপুট দিচ্ছি জিরোর জন্য আউটপুট আসতেছে মানে আমি কোন স্টেটে যাচ্ছি বিতে যাচ্ছি ওয়ান এর জন্য কোন যাচ্ছি ই তে যাচ্ছি তো বি আর ই দুইটাই কিন্তু হচ্ছে আমার একই গ্রুপের ভিতরে আছে জি ম্যাম ঠিক না আর বি এর জন্য যখন আমি জিরো দিচ্ছি সি তে থাকতেছে সি হচ্ছে সেম গ্রুপ কিন্তু ওয়ান এর জন্য সে এফ এ চলে যাচ্ছে এফ কি আমাদের এখন ডিফারেন্ট গ্রুপ না জি ম্যাম তাহলে আমরা বলতে পারি না এ আর বি সেম গ্রুপে আসলে রাখা যায় না এইটুক তো বুঝতে পারতেছি এখন আমরা আরেকটু সামনে যাই সি এর জন্য ইনপুট দিলাম জিরো জিরো দিয়ে সে সি মানে জিরো ইনপুটের জন্য সে সি তে যাচ্ছে হুম সি কোন গ্রুপে আছে আগে সেম গ্রুপে আবার যখন আমি ওয়ান দিচ্ছি তখন এফ এ যাচ্ছে এফ কি ডিফারেন্ট গ্রুপ জি ম্যাম আচ্ছা এবার আসো ই ই এর জন্য আমি যখন জিরো দিচ্ছি ই তে যাচ্ছে সেম গ্রুপ আবার ওয়ান দিচ্ছি ই তে থাকতেছে সেম গ্রুপ তাহলে এখানে ডিফারেন্ট গ্রুপে যাচ্ছে বি সি তার মানে এ বি থেকে আর তাহলে দেখো স্টেপ থ্রি এর শুরুতে আমরা পেয়ে যাচ্ছি এ ই কে একটা গ্রুপে বি সি কে একটা গ্রুপে এ ডি আগেই আলাদা হয়ে গেছে ওকে এখন খেয়াল করে দেখো আমি এ আর ই এর জন্য আবার একই কাজ করতেছি এ থেকে জিরো দিলে আমি তে যাচ্ছি তার মানে কি সেম গ্রুপে না ডিফারেন্ট গ্রুপে যাচ্ছে এ থেকে ওয়ান দিয়ে ইতে যাচ্ছি ঠিক আছে আবার ই এর ক্ষেত্রে ই থেকে জিরো দিয়ে ইতে যাচ্ছি আবার ওয়ান দিয়ে ইতে যাচ্ছি জি তাহলে এ আর ই সেম গ্রুপে পড়বে না এটাও ক্লিয়ার আমি এ কে আর ই কে আলাদা করে দিচ্ছি আর বি সি এর ক্ষেত্রে যদি আমি আবারও আঁকি আসলে ওই যে স্টেপ টু তে যে ছবিটা দেওয়া আছে গোল্লা দেওয়া ওই জিনিসটাই আসবে বোঝা গেছে তো আসলে বিআরসি একেবারেই সেম গ্রুপে পড়ে তো ফাইনালি আমরা যে স্টেটগুলা পাচ্ছি এ পাচ্ছি ই পাচ্ছি বি সি সি আসলে একই গ্রুপে পড়বে এফ এবং ডি দুইটা আলাদা গ্রুপে তো আগে থেকেই ছিল এখন আমি হচ্ছে এ ই বি সি কে এক গ্রুপ ধরে এফ আর ডি দিয়ে আমি ওই ডি এফ আঁকবো তো আহ জাস্ট বি সি কে এক গ্রুপ যদি ধরে নিই তাহলে কি হবে একেবারে আগের ছবিটা প্রথম ছবিটা থেকেই আমরা এই ছবিটা জাস্ট এক গ্রুপ ধরে ফেললে হুম তোমার যে ট্রানজেকশন গুলা হইতো যেমন ধরো সি থেকে এফ এ ছিল সি থেকে এফ এ কি ছিল সি থেকে তুমি এফ এর দিকে ওয়ান দিয়ে এফ এ যেতে পারতে এখন সেখানে কি হবে সি থেকে এফ এ ওয়ান দিয়ে এফ এ যাচ্ছি সেটা হবে বিসি একসাথে হয়ে গেলে যেটা হবে আমরা ইউনিয়ন করলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটাকে আসলে আমরা একটা নোট যেহেতু এই দুইটাই আমি এই স্টেপ শেষ করে আসলে বুঝতে পারলাম যে বি আর সি কে একটা নোট ধরলেই চলবে হ্যাঁ তো বি সি কে আমি আসলে একটা নোট হিসেবে কনসিডার করব এবং নতুন যে ছবিটা নতুন যে ডিএফএটা আমি আসলে আঁকবো তো তখন হচ্ছে ধরো এ তো আলাদা গ্রুপে ছিল সমস্যা নাই হ্যাঁ এ থেকে জিরো দিয়ে যাওয়া এখন কমা সি ধরে আমি একটা যায় এটাতে ট্রানজেকশনটা দেখাবো তারপরে হচ্ছে আগে বি এর উপরে কোনো লুপ ছিল না এখন যেহেতু সি এর উপরে একটা লুপ ছিল তাহলে বি সি এর উপরে সেই জিরোর লুপটা আসছে তারপরে হচ্ছে বি থেকে এফ এ যে ট্রানজেকশনটা ছিল এখন বিসি থেকে এফ এ সেই ট্রানজেকশনটা ওয়ান দিয়ে এফ এ যাচ্ছে সেটা দেখাচ্ছি তারপরে এফ থেকে আগে হচ্ছে তোমার সিতে আসতো এখন এফ থেকে বিসি এ দিকে জিরো আসতেছে এইখানে আর একটা কাজ যেটা করতে হবে রিমুভ ডেড স্টেট এখানে ডেড স্টেট কোনটা বলতো ই ছিল ডেড স্টেট হ্যাঁ এই এদিকে ই এই ট্রানজেকশনটা এই যে ওয়ান দিয়ে ইতে যাওয়া যায় এই জিনিসটা বাদ পড়ে যাবে যেহেতু এটা ডেট তো হচ্ছে এই ছবিটা আর একটা স্টেপ হবে সেটা হচ্ছে এখানে এটা কেটে মানে কেটে না এটা মুছে নেক্সট একটা ছবি হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার মানে এ থেকে ইয়ের পারটা বাদ চলে যাবে জি ম্যাম আচ্ছা ম্যাম একটা কোয়েশ্চেন ছিল এখানে যেমন মানে টেবিলটাতে বি এবং সি এর ট্রানজেশন গুলা সেম বি থেকে জিরো দিলেও সিতে যায় সি থেকে জিরো দিলেও সিতে যায় এভাবে আর কি দুইটাই সেম তাহলে ম্যাম অন্যান্য ডায়াগ্রামের ক্ষেত্রেও কি সেম গ্রুপে থাকলে ওদের ট্রানজেশনও সেমই হবে সেম গ্রুপে থাকলে ট্রানজেশন একদম একদম যে এখানে যেরকম সেম হয়ে গেছে হ্যাঁ এরকম না হলেও মানে সেম গ্রুপে থাকতে পারে ম্যাম তাহলে না হলে আমি যখন ফাইনাল ডায়াগ্রাম ড্র করব তখন ওইখানে ট্রানজিশন মানে জিরো দিলে আর ওয়ান দিলে কোথায় যাবে যদি এরকম হয় যে মানে উল্টা হয়ে গেছে যে লেটসে বি থেকে ওয়ান দিলে এফ এ যায় সি থেকে ওয়ান সি থেকে জিরো দিলে এফ এ যায় তখন আমি কি করতাম এখানে মানে যদি অপোজিট হয়ে যায় কিন্তু সেম গ্রুপে মানে এর আগের গ্রুপটা যদি সেম হয় তাহলে ওদেরকে তুমি সেম গ্রুপে রাখতে পারবা বুঝতে পারছো জি ম্যাম ঠিক আছে এটা আজকে আমাদের এইটাই ছিল টার্গেট এটা তোমরা যদি না বুঝে থাকো আমি আবার রিপিট করব প্রবলেম থেকে থাকলে বলো নতুন কোনো না এইটাই হচ্ছে একটু বলে দেই তোমাদের ধরো ডিরেক্ট এরকম আসতে পারে একটা দিয়ে বলা হলো এনএফএ থেকে তো আমরা ডিএফএ আঁকতে পারি আবার সেই স্টেপ মিনিমাইজ করতে পারি তো একটা এনএফএ দিয়েই বলা হতে পারে যে তোমরা হচ্ছে ডিএফএ আকো তারপরে ডিএফএস স্টেপগুলো মিনিমাইজ করে দেখাও मैम কোশ্চেন আছে मैम আজকের টপিকটা যদি মানে শর্টে একটু একটু রিক্যাপ করতে হয় যে স্ক্রিন রেকর্ড করতেছিনা ওটার জন্য ওটা রেকর্ড দেরিতে শুরু করেছিলাম রেকর্ড স্টার্ট করার পরে অবশ্য আমি আবার বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি আচ্ছা আহ আমাদের টার্গেট ছিল যে মিনিমাইজ করা DFS এর গুলা তাই তো আর তো আমাদের কি করতে হবে রিমুভ করতে হবে যে নোটগুলাতে আসলে কখনোই পৌঁছায় যেটা করতে হচ্ছে ডেট সেটগুলো আমার গিভেন যে ডিএফ এটা দিয়ে আসছে এখানটাতে আমরা প্রথমে দুইটা ভাগ করতেছি একটা হচ্ছে ফাইনাল আর নন ফাইনাল ফাইনাল স্টেট হিসেবে আছে ডি হ্যাঁ নন ফাইনাল কারা কারা এ ই বি সি এফ হচ্ছে নন ফাইনাল তো এই দুইটা গ্রুপ থেকে আমি হচ্ছে এ বি সি ই এফ কে যে একই গ্রুপে রাখলাম তাদের জন্য আমি জিরো ওয়ান এর জন্য কি কে কোন স্টেটে যায় সেটা আমি প্রথমে ড্র করব তো এর জন্য খেয়াল করে দেখো এর জন্য জিরো দিলে বিতে যায় ওয়ান দিলে ইতে যায় হ্যাঁ তো বিই ই দুইটাই হচ্ছে সেম গ্রুপে আছে একইভাবে বি এর জন্য আমি জিরো যদি দিই সিতে যাই সি সেম গ্রুপে আছে ওয়ান দিলে বি থেকে ওয়ান দিয়ে এফ এ যাই এফটাও হচ্ছে সেম গ্রুপেই আছে তো এরকম সিই ই এদের জিরো ওয়ান এর জন্য যে ট্রান ইয়েটা হচ্ছে ট্রানজিশনটা হচ্ছে এরা সবাই সেম গ্রুপেই থাকতেছে শুধুমাত্র এফ ভিন্ন আচরণ করতেছে কিরকম এফ এর এফ থেকে আমি জিরো দিয়ে সি তে যাই সেম গ্রুপ এফ থেকে ওয়ান দিয়ে ডি তে যাই ডি কি ফাইনাল স্টেট তাই না তো ফাইনাল স্টেটের জন্য আমরা কি বলছিলাম ফাইনাল স্টেট কে প্রথমে আমি আলাদা গ্রুপে রেখে দিছিলাম তাহলে এখন আমি এফ এর জন্য বলতে পারতেছি যে আসলে এ বি সি ই যেরকম আচরণ করতেছে এফ তাদের থেকে ভিন্ন আচরণ করতেছে যে ডিফারেন্ট গ্রুপে যে চলে যাচ্ছে ওয়ান এর জন্য তো আমি বুঝতে পারলাম যে এ বি সি ই এফ এখানে এফটা ডিফ গ্রুপে চলে যাবে তাহলে স্টেপ ওয়ান এর এই কাজটা শেষ করে আমি আসলে এফটাকে নতুন একটা গ্রুপে মানে আলাদা করে দিলাম এখন এই গ্রুপটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এ বি সি ই এবং এফ আলাদা আচ্ছা এখন আমি স্টেপ টু তে এসে এ বি সি ই নিয়ে কাজ করবো একইভাবে দিলে কোথায় যাচ্ছে সেই ডায়গ্রামটা আঁকলাম আঁকার পরে খেয়াল করে দেখো বি থেকে জিরো দিয়ে সিতে যায় বি থেকে ওয়ান দিয়ে এফ এ যায় হ্যাঁ এ থেকে জিরো দিয়ে বি তে যাচ্ছে সেম গ্রুপ হ্যাঁ এ থেকে ওয়ান দিয়ে ইতে যাচ্ছে সেম গ্রুপ কিন্তু বি এর ক্ষেত্রে ডিফারেন্ট আচরণ করতেছিল তাই না মানে বি আর এ এটা আমরা বুঝতে পারতেছি কেননা বি থেকে আমি যখন জিরো দিচ্ছি সি তে থাকতেছি কিন্তু যখন দিচ্ছি বি থেকে ওয়ান দিয়ে এফ এ যাচ্ছি এফ কি আলাদা না ডিফারেন্ট একটা গ্রুপে যাচ্ছে একইভাবে এর ক্ষেত্রে খেয়াল করে দেখো সি থেকে জিরো দিয়ে সি তে যাচ্ছে এবং সি থেকে ওয়ান দিয়ে এফ এ যাচ্ছে হ্যাঁ তার মানে বি আর সি এখানে সেম আচরণ করতেছে আর এ আর ইটা বি সি থেকে ডিফারেন্ট আচরণ করতেছে তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এ ই কে সেম গ্রুপে রাখতেছি বি সি কে সেম গ্রুপে রাখতেছি নেক্সট স্টেপে গিয়ে আমি আবার চেক করে দেখবো এ ই কে আসলে সেম গ্রুপে রাখা যায় না আলাদা করতে হবে বি সি কেও একইভাবে সেম গ্রুপে রাখা যায় না আলাদা করতে হবে তো এ ই এর জন্য আমি আবার চেক করে দেখতেছি দেখো এ থেকে জিরো দিয়ে আমরা কই যাই তে যাই মানে ডিফারেন্ট গ্রুপে চলে যাই এ থেকে ওয়ান দিয়ে ইতে সেম গ্রুপে আবার ই থেকে জিরো দিয়ে সে যে গ্রুপে যায় ই থেকে ওয়ান দিয়ে একই মানে সেম গ্রুপে তো এ আর ই আসলে সেম গ্রুপ না তাই না আমরা প্রতিবার গ্রুপটা চেক করতেছি কি আগের স্টেপের আগের স্টেপের যে গ্রুপের রেজাল্টটা পাইছিলাম সেটার সাথে কম্পেয়ার করতেছি তো এ ই ডিফারেন্ট গ্রুপে চলে গেল তাইলে আমার হচ্ছে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি এ ই তারপরে বি সি সেম গ্রুপ আর এফ ডি তো আগেই আলাদা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে এখন যে ডিএফএটা আঁকবো এখানে বি সি কে একটা নোড হিসেবে চিন্তা করবো একে এক মানে এই দুইটা মিলে একটা গ্রুপ হিসেবে কাজ করবে এবং হচ্ছে প্রথম ছবিটার সাথে আমরা প্রথম ছবি থেকে এই ছবিটা আসলে আঁকতে হবে কি রকম ধরো ই থেকে যেই কি বলে সি থেকে এফ এর যে ট্রানজাকশনটা ছিল হ্যাঁ হ্যাঁ হচ্ছে তুমি বিষয় আঁকবা ঠিক আছে এফ থেকে সি তে যাচ্ছিলো হ্যাঁ এর থেকে জিরো দিয়ে সিতে ছিল এখন ওই একই জিনিস জিরো দিয়ে বি সিতে যাবে আর ফাইনালি যেটা করতে হবে এ থেকে ই যেহেতু একটা ডেড এন্ড এটা রিমুভ করে দিতে হবে তো ফাইনাল ছবি যেটা আমরা পাবো সেটাতে এ থেকে ই এর এটা থাকবে না পার্টটা থাকবে না মানে ইটা বাদ দিলে যেই ছবিটা আসবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল দিয়ে ঠিক আছে তাহলে

Allora. Assalamu alaikum eh, Wa alaikum salam